কসুরি মেথি একদম সহজে কি করে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই হলো আমার আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম সহজভাবে কি করে বাড়িতে দোকানের মতন কসুরি মেথি বানিয়ে নেবেন। আমাদের যাদের কুকিং বেস চ্যানেল তাদের তো সবসময় বাড়িতে সব কিছু স্টকে রাখতে লাগে, কীভাবে একদম বাজারের মতন কসুরি মেথি বাড়িতে বানিয়ে নেবেন সেটাই হলো আমার আজকের ভিডিও। কসুরি মেথি বানিয়ে নেওয়ার জন্য আমি বাজার থেকে হাফ কেজি নিয়ে এসেছি মেথি শাক। এই শাকগুলোকে প্রথমে আমি ভালো মতন বেছে নেব যাতে এর সাথে কোনো ঘাস জঙ্গল না থাকে। শাকগুলোকে ভালো মতন বেছে নিয়ে আমি শাকের থেকে পাতাগুলোকে আলাদা করে নেব। আমি ডাটাটা নেব না, খালি পাতাগুলোকে আলাদা করে নেব, আর যেগুলো মরা বা পচা পাতা আছে ওগুলোকে বাদ দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি শাকের থেকে পাতাগুলোকে সব আলাদা করে ফিরে আসছি। শাকের থেকে কসুরি মেথি বানিয়ে নিতে টোটাল প্রসেসটা হতে আমার সময় লাগবে 3-4 দিন। এটা পুরোই ডিপেন্ড করছে রোদের টেম্পারেচারের উপরে। রোদের টেম্পারেচার যদি খুব বেশি থাকে তাহলে 2-3 দিনেও হয়ে যেতে পারে। এইভাবে আমি পুরো শাকগুলোকে আলাদা করে ফিরে আসছি। শাকের থেকে পুরো পাতাগুলো আমি আলাদা করে নিলাম। দেখুন, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন, এখন ভালো মতন আমি 2-3 বার জল পাল্টে শাকগুলোকে ধুয়ে নেব। আর একবার ভালো মতন দেখে নেব এর মধ্যে কোনো পচা পাতা আছে কিনা, যদি কোনো পচা পাতা থেকে থাকে তাহলে সেটাকে আমি বাদ দিয়ে দেব। মেথি পাতাগুলোকে আমি 2-3 বার খুব ভালো মতন জল পাল্টে ধুয়ে নিলাম। দিয়ে এখন একটা স্ট্রেনারের মধ্যে আমি কিছুক্ষণ পাতাগুলো একটু বিছিয়ে রাখবো যাতে এক্সেস জলটা বেরিয়ে যায়। আধা ঘন্টা আমি স্ট্রেনারের মধ্যে পাতাগুলোকে রেখে দিলাম, পাতা থেকে এক্সেস জলটা বেরিয়ে গেছে। এখন আমি ছাদে পুরো রোদের মধ্যে একটা প্লেটে রেখে বিছিয়ে দিচ্ছি। দিয়ে এটা 3-4 ঘন্টা ভালো মতন আমি 2-3 দিন রোদে দিয়ে নেব। আমি একটা প্লেটে করে পাতাগুলোকে বিছিয়ে রোদে দিয়ে দিলাম। যতক্ষণ রোদের টেম্পারেচার থাকবে ততক্ষণ আমি পাতাগুলোকে রোদে রেখে দেব। 3-4 ঘন্টা আমি রোদে রেখেছিলাম। দেখুন, পাতাগুলো অনেকটাই মুরঝে এসেছে, কিন্তু এখনও আমার কসুরি মেথি রেডি হয়নি। আরও 3-4 দিন পাতাগুলোকে আমার রোদে দিয়ে ভালো মতন শুকিয়ে নিতে হবে। এটা আমি প্রথম দিনেরটা দেখালাম আপনাদের। আমি 4 দিন পুরো রোদে দিয়ে পাতাগুলোকে একদম শুকিয়ে নিলাম। আমার কিন্তু কসুরি মেথি একদম রেডি, খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। এটা কিন্তু বাজারের যে কোনো নামি দামি ব্র্যান্ডের থেকে কোনো অংশে কম না, বরং তার থেকে সুন্দরী ফ্লেভারটা হয়। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন কসুরি মেথি। আমি এখন একটা প্লাস্টিকের জিপার ব্যাগ নিলাম, এতে আমি অল্প অল্প করে কসুরি মেথিগুলো রেখে স্টক করে রাখবো। এছাড়াও কোনো এয়ারটাইট ডাব্বাতেও খুব ভালো মতন স্টক করে রাখা যায়, এটা কিন্তু 1 বছরেও কিছু হবে না। এইভাবে বানিয়ে আপনারা কিন্তু 1 বছর স্টক করেও রাখতে পারেন। আমার আজকের ভিডিও একদম সহজে কি করে কসুরি মেথি বাড়িতে বানিয়ে নেবেন আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করবেন। যখনই আমি এরকম কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট এপিসোডে।